আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মিরা। ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী সহ সারা দেশে আজ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি সহ সমমনা দলগুলো। একদফার আন্দোলনের যুগপথ প্রথম কর্মসূচি এটি। গাবতলীর এস এ খালেক বাস স্টেশন থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে শুরু হবে বিএনপির পদযাত্রা। এতে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর 12 থেকে শুরু হবে। 12 দলীয় জোট আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের উল্টোর দিক থেকে বেলা 3টায় শুরু করবে কর্মসূচি। এছাড়াও এলডিপি, লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য জোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন দল ও সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কর্মসূচি পালন করবে। দর্শক, বিএনপি পদযাত্রা কর্মসূচি সকাল থেকে ফলো করছেন সহকর্মী মইনুল আহসান। রাজধানীর গাবতলীতে এখন চলছে সমাবেশ, চলে যাচ্ছে তার সেখানে। মইন, পদযাত্রার অংশ নিতে বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি কি এবং কেমন সমাগম হয়েছে সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। পদযাত্রা কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত একটি সমাবেশ চলছে। এখন গাবতলি খালেক পাম্পের কাছে এই খোলা ট্রাকের মধ্যে একটি খোলা মঞ্চ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সমাবেশের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, তিনি এখন সভাপতির বক্তব্য দিচ্ছেন। এরপরেই আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আজকের এই পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথি, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের পরেই আসলে এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। একটু আগেই যেই বক্তারা যেই বক্তব্য রাখছিলেন সেই কথায় যাওয়ার আগে আমি বলছি যে এই পদযাত্রা কর্মসূচিকে সফল করতে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সকাল থেকে এই গাবতলী বাস টার্মিনালের এখানে এসে জড়ো হচ্ছেন। এখনও তারা মিছিল নিয়ে আসছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতারা যেটা বলছিলেন যে আগামীকালকে ঢাকা 17 আসনের উপনির্বাচনের উদাহরণটা তারা বলছেন যে এই নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই কারণে তারা যে দাবি করছেন যে যেই দাবিতে তাদের আজকের এই আন্দোলন একদফা আন্দোলন, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই দাবির যৌক্তিকতা আবারও প্রমাণ হয়েছে গতকালকে নির্বাচনে। যে নির্বাচনে বিরোধী দলের বর্জনের পরেও সেই নির্বাচন সহিংসতা মুক্ত ছিল না, প্রার্থীকে আক্রমণ করা হয়েছে এবং জনগণের ভোটের উপস্থিতিও ছিল প্রায় 11%-এর কিছু বেশি। তো তারা বলছেন যে এই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তাদের যে দাবি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, সেই দাবির যৌক্তিকতা আবারও প্রমাণ হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি আপনাকে বলে দিতে চাই, পদযাত্রা কর্মসূচি এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু হয়ে মিরপুর 10 নম্বর, তারপরে আগারগাঁ হয়ে এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে মগবাজার, মগবাজার থেকে নয়াপল্টন, নয়াপল্টন হয়ে আপনার মতিঝিল, মতিঝিল থেকে দয়াগঞ্জ গিয়ে এই পদযাত্রা কর্মসূচিটি শুরু শেষ হবে। এবং আগামীকালকেও কিন্তু ঢাকায় আরেকটি পদযাত্রা কর্মসূচি রয়েছে। তো আশা করছি যে এর পরবর্তীতে এই পদযাত্রা শুরু হয়ে। মইন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে সারা দেশে দুই দিনের কর্মবিরতি পালন করছেন গাইনি চিকিৎসকরা। তাদের কর্মসূচির সাথে মিলে অন্যান্য বিভাগের ডাক্তাররাও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রোগী এনে ডাক্তার দেখানো যাচ্ছে না বেসরকারি ক্লিনিকে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হচ্ছে। চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে দেশে প্রায় 60% রোগী কার্যত চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। গত 15 জুলাই গাইনি ও প্রসূতিবিদ চিকিৎসকদের সংগঠন অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSB সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহজাদী মুস্তাশিদা সুলতানা ও ডাক্তার মুনা সাহাকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল থেকে ধর্মঘটের এই কর্মসূচি দেন চিকিৎসকরা। এদিকে দুদিনের কর্মবিরতির কারণে ফাঁকা হয়ে গেছে নাটোর শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো। রোগী না থাকে প্রায় অচল হয়ে পড়েছে প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। এবার আন্তর্জাতিক, ইতিহাসের ভয়াবহতম গরমের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ আমেরিকা। তাপমাত্রা এরই মধ্যে ভেঙেছে অতীতের সব রেকর্ড। দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিস, স্পেন সহ বিভিন্ন দেশে। গরম থেকে বাঁচতে হাজার হাজার মানুষ ওইসব দেশ ছাড়ছেন।
ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় তাপমাত্রা উঠেছে 55 ডিগ্রি সেলসিয়াসে, যা আগে কখনো হয়নি। এবার খেলার খবর। এশিয়ান গেমসে হ্যাভিয়ার ক্যাব্রেরা আর অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছায় কোচের দায়িত্ব পালন করবেন জুলফিকার মাহমুদ মিন্টু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটা জানালেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো ও এশিয়া কাপ বাছাই, অক্টোবরে 2026 বিশ্বকাপ বাছাই ও এশিয়ান গেমস, এছাড়া এএফসি কাপে অংশ নেবে দেশের দুই বড় ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী। জাতীয় দল আর ক্লাবের ফুটবলারদের নিয়ে পরিকল্পনা ঠিক করতে এই সভায় বসেন ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। এই সময় জানানো হয় আগস্টে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। কনফিডেন্স সিমেন্টের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিটির নাম কনফিডেন্স সিমেন্ট পিএলসি রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে আজ থেকে। এদিকে নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।